ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর এবার যে খবরে আমরা নজর রাখবো সেই খবর শুনে চোখ কপালে উঠবে আপনাদের। আশুতোষ কলেজের ইংরেজির মেধা তালিকায় এক নম্বরে সানি লিওনি, সব বিষয় 100-এ 100 পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সানি লিওনি। ইংরেজি নিয়ে পড়তে চেয়ে আশুতোষ কলেজে আবেদন পর্যন্ত করেছেন তিনি। শোরগোল শুরু হতে মেধা তালিকা থেকে নাম সরালো কলেজ কর্তৃপক্ষ। কলকাতার আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে পড়তে চান সানি লিওনি, কলেজে ভর্তির ফর্মও তুলেছেন তিনি। মেধা তালিকায় সবার উপরে জলজল করছে নাম। বৃহস্পতিবার আশুতোষ কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ হতে রীতিমতো শোরগোল পড়ে যায়, কারণ মেধা তালিকার প্রথম নাম সানি লিওনি। সেই নামের পাশে উচ্চ মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর রয়েছে তাও তাক লাগানোর মতো। প্রথম ভাষায় 100-এর মধ্যে 100, ইংরেজিতেও তাই। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বিষয়ও ফুল মার্কস। কলেজে ভর্তির শর্ত মেনে 400-এর মধ্যে 400। খবর চাউল হতে শোরগোল পড়ে যায়। মেধা তালিকার প্রথম নামটি দেখতেই হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি মেধা তালিকা থেকে সানি লিওনির নাম সরায় কলেজ কর্তৃপক্ষ। এবার কলেজে ভর্তির আবেদন করতে কোনো টাকা লাগছে না, ফলে আবেদনপত্র জমা পড়ছে প্রচুর। কলেজ কর্তৃপক্ষের অনুমান, সেই সুযোগ নিয়ে ভুয়ো আবেদনপত্র জমা দিয়েছে কেউ। ওটা আমরা আপাতত ওটা তো ডিলিট করা যাবে না, কারণ হলো তাহলে সবার র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, যারা দেখে নিয়েছে সবার র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। আমরা করছি নামটাকে সরিয়ে দিচ্ছি, ওখানে অন্য একটা নাম বসিয়ে দিচ্ছি। ওটা ফেক অ্যাপ্লিকেশন, কারণ ওর মার্কশিট ভেরিফাই করলেই বোঝা যাবে যে ওটা ঠিক নয়, স্টুডেন্ট বদমাইশি করেছে। নাহলে সানি লিওনের নামটাই বা কেন দেবে, আর সবকটা সাবজেক্টে 100 নম্বরই বা কেন দেবে? যেহেতু এবার অ্যাপ্লিকেশনে কোনো ফিজ নেই, কাজেই ওটাকে একটা বদমাইশি করেছে। শুধু অবশ্য সানি লিওনের নামই নয়, আশুতোষ কলেজে কম্পিউটার সায়েন্সের মেধা তালিকায় 2-13 নম্বর স্থানের পড়ুয়াদের নাম নিয়েও রয়েছে বিভ্রান্তি। কৃষেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।